কুম আসসালাম ওরমতুল্লাহ বরাকাত আপনার প্রশ্ন হলো ভাই যে মেয়েদের পায়ের নুপুর পরা যায়জ নাই কেন আবিল্লাহ ভাই আপনাকে কে বললো জায়জ নাই জায়েজ আছে সেই মহিলার জন্য যে কোনো সৌন্দর্য অবলম্বন করা জায়েজ আছে বৈধ যদি ইসলামের সাথে কোনো তাজাদ না হয় পরিপন্থী না হয় ইসলামের আর সেই সৌন্দর্যতা অবলম্বন করবে হ্যাঁ পায়ে নুপুর পড়বে কানে দুল পড়বে আর কিছু গলায় হার পরবে যে কোনো সাজগোজ করতে পারে কিন্তু শুধুমাত্র স্বামীর জন্য শুধুমাত্র স্বামীর জন্য আর এই নুপুরে এই নুপুরে যেন অন্য কেউ না দেখতে পায় এই নুপুর যে নুপুরের ঝঙ্কার নুপুরের আওয়াজ যেন অন্য গায়ের মাহরম না শুনতে পায় এটা লক্ষ্য রাখতে হবে তাছাড়া আপনি সৌন্দর্যতা অবলম্বন করবেন মা বোনেরা তার স্বামীর জন্য এটা বৈধ এটা অসুবিধা নেই হারাম ওদের জন্য যে পায়ে নপুর পরে কাপড়টা উঠিয়ে পরে আর নূপুরটা দেখা যায় সেখানে বালি লাগা থাকে আর ঝনঝন ঝন ঝন করে আওয়াজ বের হয় আর অন্য যুবক যুবকেরাকে আকৃষ্ট করে আকর্ষণ করে এই আওয়াজে আর এটা বোঝা যায় যে একজন মহিলা যাচ্ছে তখন এটা তার জন্য হারাম হয়ে যায় এটা তখন তার জন্য পড়া চলবে না অপরের জন্য পড়া চলবে না অপরকে দেখার জন্য চলবে না স্বামীকে দেখার জন্য যদি করে স্বামীকে খুশি করার জন্য যদি করে তাহলে এটা তার জন্য এবাদত হবে তার জন্য এবাদত হবে